Brinda
Vrindaranya Nikunja Keli Lalitam Kashmira Gaurachhavi Sri Govinda Iva Brajendra Grihini Primaika Patram Mahaha Param Karuna Sindhu Kalipavana Avatar Prima Purushottam Sri Sri Nitai Gauranga Sundar Evam Sri Sri Radha Damodari Rahitugi Karuna Sri Guru Vaishnave Apar Anukampay Purva Purva Bachorer Moto Evaro Sri Kartika Brata Va Sri Niyam Seva Brata Va Ujjala Ujjapane Shobhagya Oti Sulabh Sujog Amra Prapto Holam Gai Gai পূর্বে আমরা কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রতের মহা মহিমা হরি ভক্তি বিলাস স্কন্দ পুরাণ পদ্ম পুরাণ এবং ভক্তি রসামৃত সিন্ধুর চৌষট্টি ভজনাঙ্গের বিশ্লেষণে শ্রীল রূপ গোস্বামী পাদের লেখনীতে সার মর্ম রূপে কিঞ্চি আস্বাদন করে এসেছি যেমন দামোদর দেব ভক্তবৎসল দামবন্ধন লীলাটি তার ভক্ত বাৎসল্যেরই পরিচায়ক ঠিক তেমনি এই কার্তিক মাস এটিও ভক্তবৎসল মাস দামোদরের গুণ পেয়েছে এই মাসটি যথা দামোদর দেব ভক্ত বৎসল বিদিত জনই তস্যায়ং তাদৃশ মাস স্বল্পমপি উরুকারক এই মাসে স্বল্প ভজনে বহু ফল যেন চড়া সুদে ঋণ দেওয়া শেষে গিয়ে সুদে আসলে অনেক বেশি টাকা পাওয়া সুদের ব্যবসার মতো আবার কার্তিক মাস এই কার্তিক ব্রত যদি মথুরা মণ্ডলী রাধা দামোদরীর আরাধনার ভাগ্য হয় কারো অন্তত জীবনে একটি বার তাহলে অবিচারে অপাত্রে রাধা দামোদর সহসা তাকে প্রেম ভক্তি দিয়ে থাকে ভক্তি মুক্তি হরির দত্তা অর্চিত অন্যত্র সেবিনাম ভক্তিং তু ন দদাত্তেব যত বশ্য করি হরে শ্রীহরি প্রায় করে ভক্তি মুক্তি দেন আসলে দিতে চান না
পরীক্ষা করেন যে কি চায় কেন দেবেন। আমা ছাড়ি বিষয় মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব। তিনি তো পরম করুণাময়, ভক্তি মুক্তি কেন দেবে কেড়ে নেবে। জম অনুগ্রহের নামই হরিশ্রী লগ্ধনংসরে, আর মূর্তিটা তো আত্মহত্যা, স্বরূপের বিনষ্টি সেব্য সেবক ভাব ছাড়ি অপরাধে মজে। নরেও নরক পাঞ্ছয়ে তবু সাজুজ্য নয়, মহতাম মধুদ্রেট সেবানুরক্ত মনসাম অভব বিফল। যারা সেবানুরক্ত মনা সেবামৃতের আস্বাদন পেয়েছেন, মুখামৃত তিরস্কারকারী তাদের কাছে মুক্তি সুখটা পর্যন্ত ফলগু তুচ্ছ। তাহলে যে বলা হচ্ছে মুক্তি তদাতি করিছি স্মন ভক্তি যোগম, ভক্তি মুক্তি দিয়ে প্রেম ভক্তি লুকিয়ে রাখেন কেন রাখেন, এত অমূল্য সেই প্রেমামৃত ছিদ্র পাত্রে দিতে ইচ্ছা করেন না। শ্রীমৎজী গোস্বামী বাদ লিখলেন এখানেরই দুর্গম সঙ্গমণি টিকায়, এত দুর্মূল্য প্রেম, সেই প্রেমের মহিমা একমাত্র গোবিন্দই জানেন, যেহেতু তিনি প্রেমাধীন প্রেমবশ সভক্ত প্রেম বিবর্ধন চতুর, প্রেমই তার জীবাতু। এই জন্য হেন প্রেম জগৎ নীলকে না হয়, কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, এক বিন্দুর বেশি পাওয়া যায় না। সেই বিন্দু জগত মাতায় নিশ্চিত্র না হবে প্রেমামৃত বিগলিত হবে, রাখতে পারবে না, সে প্রেমের মূল্যায়ন জানে না। ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরু রবি চমৎকার দেবতাব, ধর্ম অর্থ কাম মোক্ষ ঋদ্ধি সিদ্ধি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য সত্য ধর্ম সমাধি ততক্ষণ পর্যন্ত গৌরবান্বিত বা গুরু বলে মনে হয়। যাবত প্রেমন মধুরিপু বশিকার সিদ্ধ সধীনাম গন্ধবি অন্তঃকরণ সরণিং পান্থতাং ন প্রয়াতি। সেই মধুসূদনের মধুমথনের যে প্রেম, সেই প্রেমের গন্ধ অনুপরিমিত গন্ধ যতক্ষণ হৃদয় সরণী পথে, হৃদয় পথে না আসে। এই জন্য শাস্ত্রে বারবার প্রেমের মহিমা, প্রেমের দুর্লভতা দুষ্প্রাপ্যতা বর্ণিত হয়েছে। গোবিন্দই জানেন প্রেমের মূল্য কত, কারণ প্রেমরস তিনি আস্বাদন করেন বিন্দু বিন্দু বিন্দু। সেই ভক্তির হৃদয় কমলকোষ হতে মধুকরীর মত মধুমথন, এত দুর্মূল্য প্রেম নিশ্চিত্র ভাজনেই উনি দেবেন, যোগ্য পাত্রে দেবেন, সর্বদা সর্বকালে সর্বযুগে যোগ্যতার বিচার আছে। কিন্তু
কার্তিক মাসে মথুরা মণ্ডলে একবার যদি কেউ রাধা দামোদরের আরাধনা করেন বিনা বিচারে এতই প্রসন্ন হন উনি যে বিনা বিচারে উনি সহসা প্রেম নিয়ে থাকে মথুরা কার্তিকয় সঙ্গমে যদি পূজনম ঘটে তদা যোগ্যতা বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যত ইতি ভাবহ শ্রীমান জীব গোস্বামী চরণ লিখলেন সহসা পেয়ে যান এই মহিমায় আকৃষ্ট হয়ে আজ আপনারা ছুটে এসেছেন একবার নয় মূলে আছে সকৃতবি সাতপঞ্জসা হরির ভক্তি কার্তিকে লভ্যতে নরই মথুরায়ং সকৃতবি শ্রী দামোদর শিবনাম এখানে সকৃত শব্দ রয়েছে আর আপনারা যে বারবার আসছেন চিন্তনের আস্বাদন পেয়েই তো আপনারা গৃহসুখ দেহসুখ ছেড়ে ছুটে এসেছেন আপনারা পরম ভাগ্যবান ভাগ্যবতী সর্বপ্রথম আপনাদের চরণ বন্দনা করি শ্রী শ্রী রাধা দামোদর জিউর শ্রীচরণে প্রার্থনা জানাই যাতে আমরা সুস্থ শরীরে সুস্থ মনে নির্বিঘ্নে নির্দ্বন্দ্বে নিরপরাধে এক মাস এইভাবে একত্রিত হয়ে হরিনাম হরি কথা হরি সেবায় অতিবাহিত করতে পারি এই দিব্য সময়টি আরেকটা কথা মনে পড়ে গেল রাধা নামের প্রতি মাধবের এত আকর্ষণ রাধারস সুধানিধিতে একটি শ্লোকে এসেছে নামাপরাধীর প্রতি শ্রী নাম এবং নামই প্রসন্ন হন না কিন্তু রাধা নামকে এত ভালোবাসেন শ্যামসুন্দর যে যারা রাধা নাম কীর্তন করেন উচ্চারণ করেন জপ করেন তাদের অপরাধীর দিকে মাধব দৃষ্টি না করে তাদেরকে রাধা প্রেম দিয়ে ধন্য করে এই একটা কথা আর রাধা কুণ্ডে যেই একবার করে স্নান এই দেখুন কতগুলো জায়গায় অচিন্ত শক্তিশালী সাধন সে মধুর প্রেম কুণ্ড তারে করে দান ওখানেও একবার এখানেও একবার আর এক রাত্রি কেউ যদি মথুরা মণ্ডলে বাস করেন তিনিও শ্রীহরির চরণে প্রেম ভক্তি লাভ করেন অহ মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চগরীয়সি আমরা বৈকুণ্ঠের শিরোভাগ যে গোলক সেই গোলক মুকুট যে শ্রী বৃন্দাবন ধাম বহুলাক্ষ মহত্ব সেই বৃন্দাবন ধামের পরে বৃন্দাবন ধামের মধ্যেও গিরিরাজ গোবর্ধন সর্বোপরি এবং সেই গিরীন্দ্র মুকুটমণি শ্রী হরিদাস বজ্র গোবর্ধনেরও শিরদেশ শিরভূষণ সর্বা শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এই তো গোস্বামী পাদ বলেছেন তো সেই শ্রী রাধা কুণ্ড তটে আমাদের প্রাণেশ্বরী স্বামিনী আরাধ্যা দেবী আত্মেশ্বরী উর্জেশ্বরী শ্রী রাধারানীর আরাধনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি রাধা আরাধনার এমন স্থান আর বিশ্বে নেই কারণ রাধা কুণ্ড এবং রাধারানীতে কোনো ভেদ নেই যথা রাধা প্রিয়া বিষ্ণু
তস্যা পুণ্যং প্রিয়ং তথা কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা কুণ্ডের মহিমা যেন রাধারি মহিমা রাধা কুণ্ডকে শ্যাম সুন্দর মনে করেন সাক্ষাৎ রাধারানী রাধা কুণ্ডের জল যখন তিনি পান করেন তখন রাধারানীর অধর রস পানির মতো সুখানুভূতি লাভ করেন রাধা কুণ্ডের প্রস্ফুটিত কমল দেখে রাধা বদনের স্মৃতি আসে রাধা কুণ্ডস্থিত কুঞ্জ কাননীর কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলি শ্রবণে রাধারানীর কণ্ঠের নিনাদ কোটি কোকিল কাকলি বিনিন্দে গোবিন্দের অনুভূতি হয় রাধা কুণ্ডে প্রস্ফুটিত কমলের সৌরভে রাধারানীর অঙ্গগন্ধকে লাভ করেন এই প্রকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভূতি দান করেন গোবিন্দকে রাধারানীর শ্রীকুণ্ড তো এই জন্য রাধা আরাধনার সর্বশ্রেষ্ঠ স্থান ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং ভগবত ধামের শিখামণি স্বরূপ আমাদের কাছে মহাপ্রভুর কৃপায় গুরু বৈষ্ণবের অপার দয়ায় সেই ব্রজবাস আজ রাধা কুণ্ডবাস সুলভ হয়েছে সহজ হয়েছে শাস্ত্র বিচারে কিন্তু সহজ নয় আজ কৃপায় সহজ হয়েছে এ যে গৌর কৃপার যুগ সেই ভরসায় বাঁধব মোরা বুক আর যে রাগানুগা ভক্তি যে সেই প্রেমজ্জ্বল রসফলা ভক্তির আলোচনায় আমরা প্রবৃত্ত এই ভক্তি কৃষ্ণ এবং তার ভক্তির কারুণ্য মাত্র লাভই কহিতুকা ভক্তির কৃপা ছাড়া এই ভক্তি কোন সাধনে লাভ হয় না জন্ম কোটি সুকৃতির নলভতে একমাত্র অভিলাষা লোভ আমার রাধারানীর চরণ চাই রূপমঞ্জরি আদি যেমন দিবা বিভাবরী সেবায় নিরতা এ সবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া আমি এদের অনুগত হব এদের মত হব তাদের কাছের থেকে প্রেম সেবা চেয়ে নেব ইঙ্গিতে বুঝব সবকাল রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ এখানে শাস্ত্রবিধি বহু দূরে এখানে যম নিয়ম অনেক দূরে এখানে বেদান্ত বিচার বহু দূরে বৃথা শ্রুতি কথাশ্রম বিভেমি কৈবল্যত তাবৎ শাস্ত্রবিদাং মিথকল কল নানা বহির্বদ্মসু এখানে থেকে শাস্ত্রীর বহিরঙ্গ সৃষ্টি স্থিতি প্রলয়াদি বিলাপ তাত্ত্বিক চর্চা অনেক দূরে কারণ এগুলির থেকে বহু উপরে চলে গেছেন গৌড়ীয় বৈষ্ণব সাধক এগুলি অনেক নিচে নেমে গেছে বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ উনি এই রসদেশে দাঁড়িয়ে আছেন এই বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে ওটা রসরাজ্য সখীর ইঙ্গিত হবে এখানে আত্ম পরমাত্ম বিচারও হারিয়ে গেছে এখানে দাস্য সখ্য বাৎসল্য আদি রস দূরে সরে দাঁড়িয়েছে ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি ওই দিক চক্রবাল রেখায় মিশে গেছে
দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম দূরে সুরীন মণ্ডলী ভৃত্তা সন্ত বিদুরত ব্রজপতির অন্ন প্রসঙ্গ কুত এখানে থেকে মাতা পিতা বহু দূরে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আদি বহু দূরে দাদা বলাই বহু দূরে এমনকি ললিতা বিশাখাদি সখীগণ লতা পিতা নেই লুকায়িতা এখানে কেউ আসতে পারবেন না কোন রসের এখানে প্রবেশাধিকার নেই দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর সবে এক সখীগণের ইহা অধিকার এই নিজেকে উনি সখীরূপী অনুভব করছেন বসতি করিব সখীর মাঝ দ্বারস্থা যেখানে নিকুঞ্জ মন্দিরে নিকুঞ্জ পট্ট মহিষী গোবিন্দ মনমোহিনী বৃন্দাবনেশ্বরী মাধুর্য সম্রাজ্ঞী শ্রী রাধারানী রত্ন পর্যঙ্গে তিনি অবস্থান করছেন তার অনুগত একান্ত ধীর ললিত নবনাগরেন্দ্র শ্যামসুন্দরীর সঙ্গে যে উভয় উভয়কে তৃপ্ত করতে চেষ্টা করছে উভয় উভয়ের প্রেম মাধুরী রসে বিভোরা সেইখানে দ্বারস্থা প্রিয় কিঙ্করি পরমহম সেইখানে দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয় কিঙ্করি সেবিকা আমি স্রস্বামী কাঞ্চির ধ্বনি রুচির কাঞ্চি কলা আভূষণীর ধ্বনি বলয় নূপুর কাঞ্চির ধ্বনি আমি কবে শ্রবণ করব এই ভাগ্য আমার কবে হবে এই রসদেশ এই রসদেশে উপস্থিত হবার জন্যই বৃন্দাবন ধামে আসা রাধা গুণ্ডে আসা সমস্ত পরিচয় মুছে গিয়ে নিজেকে রাধা কিঙ্করি রূপে অনুভব করা বসতি করিব সখীর মাঝ মহাপ্রভু নিজেকে হারিয়ে ফেললেন সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন এই রসের আস্বাদনে জালিয়ার জালে উঠলেন দেখুন স্বয়ং গোবিন্দ আজ রাধাভাব কান্তি নিয়ে আজ আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে দীর্ঘাকৃতি অনুভব অস্থিসন্ধি বিয়োগ কূর্মাকৃতি অনুভব চটক পর্বতে চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমের ভাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে উপবন দান দেখি বৃন্দাবন জ্ঞান জগন্নাথ বল্লভ উদ্যান বলে মনে হচ্ছে না আইটোটা বলে মনে হচ্ছে না বড় দাণ্ড বলে মনে হচ্ছে না সিন্ধুকে মনে করছেন যমুনা কালিন্দী বালুর পাহাড়কে মনে করছেন বালিয়ারিকে গিরিরাজ গোবর্ধন ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে কোথায় যে এই রসের আস্বাদনে প্রভু ডুবে গেলেন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে তারাই লিপিবদ্ধ করেছেন তাদের লেখনই আমাদের একমাত্র অবলম্বন প্রেম চিন্তা মনির প্রভুধ্বনি আস্ত বিচার নেই আজ যারে তারে কইলা দান যে আসবে সেই পাবে যে চায় সেও পায় যে না চায় সেও পায় যে চাইছে সেও পাচ্ছে যে চাইছে না সেও পেয়ে যাচ্ছে জানে দিব মাত্র পাত্রা পাত্র বিচারণং না গুরুতে আজ
মহাপ্রভু এবং গৌর ভক্তগণের কৃপার দরজায় পাত্র অপাত্রের বিচার নেই। যদি বিচার থাকে তাহলে আমাদিওকে দিতে পারেন না রাধারানীর চরণ রাধা প্রেমে নিগুড় উপাসনা আরাধনা। আমাদের আলোচনার অধিকার হয় না, কিন্তু আজ পাত্র বিচার অনন্য গুরুতে পাত্রাপাত্রীর বিচার নেই, ওই জন্য অপাত্র আস্বাদন করছে। আজ জবনেও প্রেম আশা দিল, কানালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করো তালি, ডাকিয়া হাকিয়া খোল করো তালে। একদিকে যেমন সংকীর্তনের উদাত্ত আহ্বানে কলির চিরনিদ্রিত ঘুমন্ত জীবের সেই চেতনাকে জাগ্রত করছেন, অপর দিকে ব্রজরস সাধনার সুধারসে সাধন জগতের যত কঠোরতা আজ সমস্ত কঠোরতাকে দূর করে দিয়ে সহজ সরল কুসুম আস্তীর্ণ ব্রজনিকুঞ্জে পথ উনি দেখিয়ে দিচ্ছেন। পাত্রাপাত্র বিচারণং ন কুরুতে নস্যং পরং বিক্ষতে নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। এখন তো ঘোর কলিযুগ, দিন দিন অন্ধকার ঘনিয়ে আসছে, আলোবাতি নিভে যাচ্ছে। কলিঘরতি মিরে জগজন কর সল, সনাতন ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানুষ বহির্জগতের চাকচিক্যে। এই অবস্থায় রাধারানীর চরণ সকলের সামনে আনা উচিত কি? এই ব্রজরস উপাসনা সকলের সামনে বলা উচিত কি? সকলের সাধনের বিষয় বস্তু করে দেওয়া উচিত কি? বললেন, কাল প্রতীক্ষ প্রভু। মহাপ্রভু আজ কোন কালের প্রতীক্ষা করলেন না, কালাকালের বিচার করলেন না। হা দৈব তুভ্যং নম সদ্য যশ্রবণী ক্ষণ প্রণমন ধ্যানা দিন দুর্লভম। সত্য ত্রেতা দ্বাপর কোন যুগে কোন কালে ব্রহ্মার একদিনে কেউ যা পাইনি পাবে না, এই কলিযুগ চলে গেলে পাবে না, দরজা বন্ধ হয়ে যাবে। এখন মহাপ্রভুর কৃপায় এই কলিতে এই সব কথা আলোচনার বিষয় হয়েছে, যেই সত্যযুগ আসবে দরজা বন্ধ, আর ঢুকতে দেওয়া হবে না ব্রজনী গতিতে। কত দুর্লভ এ আলোচনা, থাকবে না এই ভুবন মঙ্গল নাম সংকীর্তন, থাকবে না বৃন্দাবন ধামের অপার মহিমার অনুভূতি, ঢাকা পড়ে যাবে যেই সত্য যুগে এসে যাবে। তো একমাত্র এই বিশেষ কলিতে এই বিশেষ সময়েই এসব কথা আলোচনীয় শ্রবণীয় কীর্তনীয় এবং সাধনার বিষয়বস্তু। আজ স্বল্প সাধন মূল্যে, সাধন মূল্য নয় লোভ মূল্যে, আজ আমরা এত দুর্লভ বস্তু গুরু বৈষ্ণবের কৃপায় লাভ করতে পার। এই জন্য রাধারানীর আরাধনার স্থান আর এই সময়টি কার্তিক মাস, যেমন কার্তিকের অধিদেব শ্রী দামোদর, প্রভু দামোদর রাধা দামোদর, তেমনি কার্তিকের অধীশ্বরী রাধারানীকে বলা হল। শতনাম স্তোত্রে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ স্তবাবলীতে লিখেছেন, কার্তিকোত কীর্তিদেশ্বরী রাধারানীর একটি নাম। এই যে কার্তিক মাসের এত উৎকীর্তি এত মহিমা, যে স্বল্প ভজনেও বহু ফল লাভ, বিনা বিচারে প্রেম প্রাপ্তি, এই মহিমার হেতুটি
রাধারানীকে নিয়ে এই জন্য কার্তিক কীর্তিদেশ্বরী আর যে দামোদরের কথা বলা হচ্ছে ভক্তবৎসল ভক্তি প্রিয় ভক্তিবশক পুরুষ রাধারানী হচ্ছেন ওনার অদ্বিতীয় সখী দামোদরা দ্বিতীয় সখী এই রাধারানীর একটি নাম দামোদরের অদ্বিতীয় সখী কাকে সখী বলা হয় প্রেম লীলা বিহারাণাম সম্যক বিস্তারিকা সখী রাধারানী না থাকলে তিনি স্বয়ং ভগবান হতে পারবেন না অখিল রসামৃত মূর্তি হতে পারবেন না তার বৃন্দাবন লীলা হবেই না এবং রসপোষক যে তার অলৌকিক চারটি গুণ বেণুমাধুরী রূপমাধুরী লীলা মাধুরী প্রেম মাধুরী এগুলি প্রকাশিত হবে না উনি লীলা পুরুষোত্তম হতে পারবেন না যদি রাধারানী না থাকে এই জন্য প্রেম লীলা এবং বিহারে যিনি সম্যক বিস্তারিকা সেই রাধারানীর আরাধনার জন্যই এখানে আসা যাই হোক আমরা এখানে পূর্ব বিগত বৎসরে বা তার আগে শ্রী শ্রী রাধারস সুধা নিধি গ্রন্থ যা রাধারানীর মহিমায় কানায় কানায় ভরা ভাদ্র মাসের নদীর মত দুকুল প্লাবিনী অনেক গ্রন্থ রয়েছে কিন্তু এই প্রকার রাধারানীর সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধি চাতুর্য লীলা এবং সেবার পরিপারিপাট্য সেবা আকাঙ্ক্ষার সঙ্গে এমনটি মেলে না তো এই জন্য আমরা সেই শ্রী শ্রী রাধারস সুধা নিধি গ্রন্থই আস্বাদন করে আসছিলাম রাধারানীর আরাধনার নিমিত্ত 69 সংখ্যক শ্লোক অবধি আমরা পূর্ব বৎসরে বিগত বৎসরে আমাদের আলোচনা স্থগিত হয়েছে তজ্জিয়াত নবযৌবনদয় মহালাবণ্য লীলাময়ম সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম কাশ্মীর গৌরচ্ছবি শ্রী গোবিন্দ ইব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম মহ সব জায়গায় রাধারানীকে পরম জ্যোতির্ময়ী বলে বর্ণনা করা হয়েছে পরম জ্যোতির্ময়ী এই জন্য মহ বলছেন সেই দিব্য স্বর্ণ জ্যোতি সেই জ্যোতির বিশেষণ দিচ্ছেন জ্যোতি শব্দটি ক্লিবলিঙ্গ ওই জন্য বিশেষণগুলো সব ক্লিবলিঙ্গ সেই জ্যোতি কেমন সারা বৃন্দাবনকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চিন্ময় জগৎ চিৎ অচিৎ সমগ্র জগৎকে আলো করে আছে সেই মহাভাবময়ীর অঙ্গ জ্যোতি কিন্তু প্রেম নেত্র না হলে তো দেখা যায় না আবার কোন প্রেম রাধা প্রেম ছাড়া তো এই রাধারানীর দিব্য অঙ্গ কান্তির অনুভব হয় না ওই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের পরেও রাধা প্রেমের সাধনা হয়তো অনেকেই কৃষ্ণ প্রেম লাভ করেছেন কিন্তু কৃষ্ণ প্রেম লাভের পরেও রাধা প্রেমের সাধনা বাকি থেকে যায় কেমন সেই উজ্জ্বল জ্যোতি যা বৃন্দাবনের
সীমায় নিত্য বিরাজমানা সেই মহাদেবী নিকুঞ্জেশ্বরী কুঞ্জ কিশোরী তজ্জিয়াত নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়ম্। আচ্ছা, লীলাসুর বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতে যেমন জ্যোতি ভিতরের রূপ দেখছেন, নিরাকার ব্রহ্মজ্যোতি নয় সে, বহু দূরে, সে তো বৈকুণ্ঠের বাইরে। আর এই জ্যোতি তো বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দিরে বিরাজ করছেন, জ্যোতির ভিতরে মহাদেবী রয়েছেন। সেই তজ্জিয়াত তিনি জয়যুক্ত হন, চির মহিমায় চির লাবণ্যে চির লীলায় ললিত কিশোরী রূপে নিত্য জয়যুক্ত হন ললিত মোহিনী। কেমন নবযৌবনোদয় জ্যোতির ভিতরে দেবীকে দেখছে। দেবীর বয়স কত বললেন? নবযৌবনোদয়ম্, নবযৌবনের উদয় হয়েছে। উনি যেমন নবকিশোর নটবর, রাধারানীর বয়স কোনদিন 16 বছর হয়, ওই নিচেই হয়ে গেল। গোবিন্দের যেমন 15 বছর 9 মাস 7 দিন, রাধারানী নিচে আছেন, এই একই বয়স, একই রূপ, একই স্বভাব, অথচ ক্ষণে ক্ষণে মাধুর্য বেড়ে চলেছে। কত ব্রহ্মা, কত ব্রহ্মাণ্ড, কত সৃষ্টি, কত প্রলয় বলেন, ওর সঙ্গে কোন সম্বন্ধ নেই এই দেবীর। বললেন, ইনি সম্পূর্ণ কেলিরসে বিভরা, ইনি বিলাসিনী। নবযৌবনোদয় এখানে কমলা দেবী, সীতা দেবী, পার্বতী, সাবিত্রী, গায়ত্রী, বললেন তাদের দ্বারা এই দেবীর কোন ধারণা করা সম্ভব নয়। কেন বললেন? বর্ণনা অপ্রয়োজনীয়। নারায়ণের প্রিয়তমা সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে, কোটি কোটি কমলা, লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, সাবিত্রী দেবী, গায়ত্রী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেবনারীগণ, ওই নলিনগন্ধ রুচাং কুতন্যা নায়ং শ্রিয়ঙ্গ নিতান্তরতে প্রসাদ সরজোষিতাং নলিনগন্ধ রুচাং কুতন্যা। দেবীগণের কথা কি বলব? বললেন, যার পদনখ প্রান্তে বিলীন, তাহলে তাদের কথা উল্লেখ করে কি লাভ? নবযৌবনোদয়ম্, নবযৌবনের উদয় হয়েছে, অঙ্গে অঙ্গে নব কিশোরীর নবযৌবনের সুষমা। উজ্জ্বল নীলমণি আদিতে গোস্বামী পাদ বর্ণনা করেছিলেন এই নবযৌবনের সুষমা। মহালাবণ্য লীলাময়ম্, এই জ্যোতি কেমন বলেন? মহালাবণ্য লীলাময়, সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত, এইরকম ভাষা, এইরকম ভাব, এইরকম গাম্ভীর্য, এইরকম তত্ত্ব সিদ্ধান্তের ঝংকার যা আমরা এই বাণীর ভিতরে পেয়ে থাকি গ্রন্থে, এমনটি কোথাও মেলে না। সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম,
আনন্দ বলতে কি? সান্দ্র প্রেম, প্রেমই তো আনন্দ। কারণ প্রেম ছাড়া এই জগতে বাস্তব আনন্দ বলে কিছু নেই। প্রেমকে বলা হয় আনন্দ চিন্ময় রস, কামকে যেমন বলা হয় নরক অন্ধকার লোহা, প্রেমকে বলা হয় প্রকাশ্য দিবালোক আনন্দের সাম্রাজ্য এবং চিরসুগন্ধিত পুষ্পিত নন্দন কানন শ্রী এবং স্পর্শমণি, কৃষ্ণপ্রেম স্পর্শমণি। যদি কেউ এক বিন্দু প্রেম পান তার সংস্পর্শে যারা আসবে তারাও সেই প্রেমানন্দের আস্বাদন পাবেন, প্রেমের অনুভূতি পাবেন। ব্রহ্মাণ্ডে কেউ যদি একজন প্রেম পায় সেই প্রেমের আস্বাদক ভাগিদার ব্রহ্মাণ্ডের অনেকেই হবে। কারণ প্রেম ভক্তি আলোর মতো প্রসারণশীল, আলো যেমন অন্ধকার দূর করে প্রসারণশীল, প্রেম তেমনি একটি আধারে আটকে থাকতে চায় না, প্রকাশিত হতে চায়। ওই জন্য একজনের প্রেমে কত ব্যক্তি সেই প্রেম রস আস্বাদন করে ধন্য হয়ে যান, প্রেমের সঞ্চার হয়। তো সেই প্রেম হচ্ছে সান্দ্র আনন্দ, ঘনীভূত আনন্দ। সেই প্রেম আরো ঘনীভূত হতে থাকে। প্রেম প্রবে বাড়ি হয় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, সেই মহাভাব হয় চিন্তামণি সাব, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যা। প্রেম কি করে বললেন? গোবিন্দের অন্তরে মহাভাব কি করে না? গোবিন্দের অন্তরে যে সমস্ত চিন্তার উদয় হয় সেই চিন্তাগুলিকে পূর্ণ করে। গোবিন্দ সারা ব্রহ্মাণ্ডের সকলের বাসনাকে পূর্ণ করে, আর গোবিন্দের বাসনাকে কে পূর্ণ করে বলেন? মহাভাব করে। সেই অন্যে কেউ করতে পারে না, সেই মহাভাব হয় চিন্তামণি সাব, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যা। সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী কেশাগ্র থেকে নভাব্য। এই হচ্ছে সান্দ্রানন্দ ঘনানুরাগ। সেই মহাভাবের উপরে আবার গাঢ় অনুরাগ, ঘন অনুরাগে ঘটিত রাধারানী পরম অনুরাগিনী আকুলিনী আত্মহারা। কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণকে করায় সমরস মধুপান। গোবিন্দকে সারা জগৎ মধু বলছে, মধুর উৎস বলছে, কিন্তু গোবিন্দকে আবার কে মধুপান করাবে? কে? এই ক্ষমতা জগতে কার আছে? আমাগৈতে গুণীবর জগতে অসম্ভব, একনি রাধাতে তাহা করি অনুভব, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করয়ে উন্মত্ত, না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে সদাই মনে করয়ে বিহুবল, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা মা নানা নৃত্যে নাচায় উদ্ভব। রাধা রানীর প্রেম গোবিন্দের অন্তরে কি প্রকার কামনার ছবি এঁকে দেয়, এটি হচ্ছে লীলা। তা না হলে লীলা হবে না, উনি আত্মারাম আত্মকাম শিরোমণি হয়ে থাকবে। সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত সেই মহাদেবী কেমন? নিকুঞ্জেশ্বরী আমাদের প্রাণেশ্বরী না? সান্দ্র অনুরাগে ঘটিত
যার শ্রীমূর্তি সম্মোহনম ক্ষণে ক্ষণে বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে মোহিত তো করি, সমস্ত ব্রজ কিশোরীকে তো মোহিত করি, গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি, মানে ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাবধির তরঙ্গ বাড়ায় অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয় সকল মাধুরী যার পদাম বুঝে পরচার নিছনি লইল সবিশেষে। এর কি কোন বর্ণনা হয়? লীলার ভূমিতে এই যে বিশেষণগুলি লীলার ভূমিতে প্রকাশিত হয়, শ্রীমূর্তি সম্মোহনম, রাধারানী সম্মোহিনী গোবিন্দকে ক্ষণে ক্ষণে মোহিত করে, এমন সম্মোহন জ্যোতি এই বৃন্দাবনের সর্বত্র। বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম, বনে বনে বিহার করেন গোবিন্দ বনবিহারী আর রাধারানী বনবিহারিণী, বৃন্দারণ্য বিহারিণী। অরণ্যে বিহার করেন কেন? বলে এটা সাধারণ অরণ্য নয়, কল্প বৃক্ষ কল্প লতিকার অরণ্য, ভূমিশ চিন্তামণি গণময়ী তোয়ম অমৃতম কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমমপি তদা শ্রাদ্যমপি চ। এটা কি সাধারণ কোন বন নাকি? এটা কি দণ্ডকারণ্য না নৈমিষারণ্য? বললেন না, এটা বৃন্দারণ্য। বৃন্দারণ্য মহেশ্বরী, এখানে আবার অগণিত নিকুঞ্জ, কুঞ্জ নিকুঞ্জে ভরা, সেইখানে চলছে কেলি। এই কেলিটি আবার কি? বললেন ওই জ্যোতি, ওই জ্যোতির্ময়ী বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিত, বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে যে কেলি, সেই কেলিতে ললিত সুন্দর কাশ্মীর গৌর ছবি। আরতিম, কাশ্মীর বলতে আরতিম স্বর্ণবর্ণ, স্বর্ণবর্ণের উপরে আবার লালিম আভা রয়েছে। এই আভা গুলো কোথার থেকে এলো? লাল আভা। গাত্রে কোটি তরি ছবি প্রবিততা নন্দ ছবি শ্রীমুখে করে সৎপল্লবৈক ছবি বিম্বষ্ঠে নববিদ্রুম ছবি। এই ছবি ছবিতে পড়া কাশ্মীর গৌর ছবি শ্রী গোবিন্দ ইব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্র। গোবিন্দকে যেমন ভালোবাসেন ব্রজেশ্বরী যশোমতী, যশোমতীর নেহরসে বাৎসল্য রসে যেমন গোবিন্দ সবসময় স্তম্ভিত হচ্ছেন অভিষিক্ত হচ্ছেন, তেমনি গোবিন্দকে যেমন উনি স্নেহরসে স্নান করান বাৎসল্য রসে, রাধারানীকেও মা যশোমতী ব্রজেশ্বরী সর্বদা বাৎসল্য রসে স্নান করান। গোবিন্দ ইব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম, ব্রজেশ্বরী রাধারানীকে কত ভালোবাসে সেই সম্পর্কে কথা বলছেন। লীলা, এর ভিতরে রয়েছে লীলা। মায়ের বুকে, মা যশোদার বুকে শোভা পাচ্ছেন রাধারানী। প্রাতলীলায় মা রাধারানীকে বুকে নিয়ে অশ্রু বিসর্জন করছেন, যে বাছার বিয়ের জন্য আমি কত মেয়ে খুঁজলাম,
গোপালের বিয়ের জন্য আমি কত মেয়ে খুঁজলাম, কিন্তু যেদিন থেকে আমি তোমাকে দেখেছি কীর্তিদানন্দিনী, সেদিন থেকে আর আমার কোনো মেয়েই ভালো লাগে না। তুমি সর্বদা আমার বুকের মাঝে খেলা করো, এত উতলা হচ্ছ কেন? না হয় উছড়ো বেলা সখী সঙ্গে করো খেলা, কর্পূর তাম্বুল দেহ মুখে প্রাতলীলা রাধারানী, জাগটের থেকে নন্দীশ্বরে এসেছেন রন্ধনের জন্য। গো শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম, এগুলি বিশেষণ। এমন যে দিব্য জ্যোতি তন্মহ জিয়া সর্বোৎকর্ষে নবর্ততাম, এই শ্রীবৃন্দাবন ধামে সর্বোৎকর্ষে বিদ্যমান। কিরকম রাধারানীর মহিমা হচ্ছে, এটা 69 সংখ্যক শ্লোক। এর পূর্ব শ্লোকে রাধা নামের মহিমা বলেছেন, গোবিন্দের সেবা পাওয়ার জন্য সমস্ত ব্রজ কিশোরীগণ যারা কোটি কোটি লক্ষ্মীর বন্দিতা, তারা সবসময় রাধা নাম জপ করেন। লক্ষ্মী কোটি অলক্ষিত ব্রজের কিশোরী শত, বলেন কোটি কোটি লক্ষ্মী দেবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ক্ষীর সাগর, আর সেই বৈকুণ্ঠেও অনন্ত কমলা, বললেন তারাও এদেরকে দেখতে পান না, এরা সব কৃষ্ণপ্রিয়া রাস নায়িকা। লক্ষ্মী কোটি অলক্ষিত, কোটি কোটি লক্ষ্মী দেবী যাদেরকে দেখতে পান না, এমন যে ব্রজের কিশোরী শত, হরি বিলার সহচরীগণ আনন্দ চিন্ময় ধাম শ্রীমধুর রাধা নাম পরম আরাধ্য করি মানে, এই সমস্ত ব্রজ কিশোরীগণ এই মধুর বৃন্দাবনে রাধা নামকে পরম আরাধ্য করে মানে, সবাই রাধা নাম কীর্তন করেন, রাধারানীর কথা বলেন, রাধা নাম জপ করেন। কারা? বললেন রাস নায়িকা ব্রজ কিশোরীগণ। উজ্জ্বল সে রস গায় আবির্ভাব করিতায় সেই রসামৃত রাধা নাম, রসের বাদর করি সতত সিঞ্চন করি জ্যোতিরূপে আছে বর্তমান। আমরা তো রাধা নাম রাধারানীর অঙ্গ জ্যোতির কথা বললাম, সেই জ্যোতির মাঝে দেবী, আর রাধা নাম রূপী জ্যোতি এখানে সর্বত্র খেলা হয়েছে। রাধা পরা বিদ্যা দক্ষরা, এই যে রা এবং ধা, এই নাম রূপী জ্যোতি, এই নাম জ্যোতির্ময় হয়ে ব্রজের সর্বত্র বিরাজ করছে। রসের বাদর করি, যেদিকে কান দেওয়া যায় যেদিকে তাকানো যায়, রাধা রা এবং ধা, রা ধা রা ধা, দুটি অক্ষর, দুটি সোনালী অক্ষর সারা ব্রজধামকে স্বর্ণবর্ণ করে রেখেছে। রসের বাদর করি, সেই রাধা নামের থেকে রসবৃষ্টি হচ্ছে, জ্যোতি প্রকাশ হচ্ছে, ওই নামের ভিতরে নামই রাধারানি দাঁড়িয়ে আছে। ওই যে জ্যোতির্ময় রাধা নাম দুটি অক্ষর রা ধা রা ধা রা ধা রা ধা, ওই দুটি অক্ষরের ভিতরে রাধারানি দাঁড়িয়ে আছে। এই নামকে ধরেই নামীকে পেতে হবে, ওখানে যেতে হবে। রসের বাদর করি সতত সিঞ্চন করি জ্যোতিরূপে আছে বর্তমান, বহু পুণ্য পুঞ্জ ফলে ভুরি ভাগ্যদয় হইলে ভাগ্যবান সেসব জনায়, যাদের বহু বহু পুণ্য বহু বহু জন্মের সাধন ভজন সুকৃতি সাধু সেবা গুরু সেবা, তাদের কাছে এই রাধা নাম প্রকাশ পায়, রাধা নামের মহিমা প্রকাশ পায়। বহু জন্ম অর্চনা করেছেন, বহু সাধনা করেছেন, বহু ত্যাগ তপ, তাদের কাছেই এই রাধা নাম জ্যোতির্ময় রাধা নাম প্রকাশ পায়। বহু পুণ্য পুঞ্জ ফলে ভুরি ভাগ্যদয় হইলে ভাগ্যবান সেসব জনায়, কাহারো হৃদয়ে কহু এই রাধা নাম মধু প্রকটিত হয় করুণায়।
সবার হৃদয়ে কি রাধানাম প্রকাশ পায়? কোন ভাগ্যে কারো হৃদয়ে এই রাধানাম রূপী মধু প্রকটিত হয়? হে রসরত্ন খনি রাধানাম চিন্তামণি, হে রসরত্ন খনি, হে রাধানাম রূপী চিন্তামণি, অপার করুণাময়ী রাধে কৈশর শ্রী নাম সুধা স্ফূর্তি কি হইবে সদা, ভনয়ে শ্রী সরস্বতী পাদে। সেই রাধানাম কি আমার হৃদয়ে স্ফূর্তি পাবে? আমার জিহ্বাতটি প্রাঙ্গণে সর্বেন্দ্রিয়ে সেই রাধানাম সুধারস কি আস্বাদন হবে? জয় জয় রাধানাম বৃন্দাবন চার ধাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি। সেই রাধানাম কি আমার জিহ্বায় হৃদয় প্রাঙ্গণে স্ফূর্তি হবে কি? রাধানামের মহিমা এইভাবে আমি অনুভব করতে পারবো কি? জ্যোতির্ময় দুটি অক্ষর সর্বত্র দেখতে পাবো কি? বৃন্দাবনের সর্বত্র স্থাবর জঙ্গম সর্বত্র রাধা রাধা দুটি জ্যোতির্ময় অক্ষর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই অনুভূতি কি লাভ হবে? সর্বত্র অঙ্কিত আছে, এটি পূর্ব শ্লোকের আস্বাদ। আর 69 সংখ্যক শ্লোকে সেই কথা বলছেন, তজ্জিয়াত নবযৌবনদয়ং মহালাবণ্যলীলাময়ং সন্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনং বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতং কাশ্মীর গৌরচ্ছবি শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রং মহঃ। শ্রীমন মহাপ্রভুর কৃপা।